চোট লাগার কয়েকদিনের মধ্যে আজ সোমবার ফের পঞ্চায়েতের প্রচারে ফিরছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ঠিক ছিল বীরভূমে গিয়ে তিনি পঞ্চায়েতের প্রচার করবেন, তিনি চোটের কারণে অনুব্রতহীন বীরভূমে যেতে পারছেন না। তৃণমূল সূত্রের দাবি, বিকল্প হিসেবে এদিন খয়রাশনের জনসভায় ভার্চুয়ালে ভাষণ দেবেন মমতা। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন তাদের প্রত্যেককে ওই সভায় হাজির থাকার কথা বলা হয়েছে। সোমবার দুপুরে কালীঘাটের বাসভবন থেকে দুবরাজপুর বিধানসভার এই জনসভায় ভাষণ দিতে চলেছেন তৃণমূল নেত্রী।